নমস্কার সুপ্রিয় দর্শকার্থী, এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের 2019 সালের ম্যাথমেটিক্সের প্রশ্নপত্র অ্যান্সার সমেত বিস্তারিতভাবে আলোচনা করব এবং প্রত্যেকটা প্রশ্ন টু দ্য পয়েন্টে আমি সলভ করে দেব। আমি 2019 সালের প্রশ্নপত্র অ্যান্সারগুলোকে পার্ট ওয়ান, পার্ট টু, পার্ট থ্রি, পার্ট ফোরে ভাগ করেছি। এটা চার দাগের এসএ কিউবের আছে, চার দাগের 8 নম্বরের প্রশ্ন আছে। কি বলেছে যে টু সাইন থিটা ইন্টু কস থিটা সমান সমান কস থিটা হবে। সুপ্রিয় দর্শকার্থী দেখে নাও, টু সাইন থিটা ইন্টু কস থিটা সমান সমান কস থিটা, টু সাইন থিটা ইন্টু কস থিটা, এদিকে প্লাস কস থিটা আসলে এদিকে আসলে কী হবে, মাইনাস কস থিটা হবে সমান সমান জিরো। তো দেখো এখানে কী করছি, কস থিটা কমন নিয়ে নিচ্ছি, কস থিটা কমন নিলে কী থাকছে, টু সাইন থিটা মাইনাস ওয়ান সমান সমান জিরো, কস থিটা সমান সমান জিরো। তাহলে কী আছে, কস থিটা সমান সমান যদি জিরো হয় তা কস কত ডিগ্রির মান জিরো, কস 90 ডিগ্রির মান জিরো, কস কস কেটে গেলে থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। অপরদিকে এখানে কী রয়েছে, টু সাইন থিটা মাইনাস ওয়ান, টু সাইন থিটা মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু জিরো, টু সাইন থিটা সমান সমান ওয়ান, সাইন থিটা সমান সমান কী আছে ওয়ান বাই টু, ওয়ান বাই টু কত মান আছে, সাইন 30 ডিগ্রির মান। তাহলে সাইন থিটা সমান সমান সাইন 30 ডিগ্রি, সাইন সাইন বোথ সাইড থেকে কেটে গেলে থিটা ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি এর অ্যান্সার হবে। সুপ্রিয় দর্শকার্থী নয় দাগের প্রশ্ন কি বলেছে, সাইন 10 থিটা কস 8 থিটা, 10 থিটা ধনাত্মক সূক্ষ্মকোণ হলে ট্যান 9 থিটা, ট্যান 9 থিটা এর মান নির্ণয় করো। সুপ্রিয় দর্শকার্থী সাইন 10 থিটা সমান সমান কস 8 থিটা, সাইন 10 থিটা সমান সমান সাইন 90 ডিগ্রি মাইনাস 8 থিটা, বোথ সাইড থেকে সাইন সাইন কেটে যায়, থিটা 10 থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস 8 থিটা, এই মাইনাস 8 থিটা এদিকে আসলে কী হবে, প্লাস 8 থিটা হয়ে যাবে, 10 আর 8 18, 18 থিটা সমান সমান 90 ডিগ্রি, থিটা সমান সমান 90 ডিগ্রি বাই 18 ডিগ্রি, কাটাকাটি করলে কত হবে 5 ডিগ্রি। আমাদের অঙ্কটা কী বলেছে, আমাদের অঙ্কটা বলেছে ট্যান 9 থিটার মান নির্ণয় করো, ট্যান 9 গুণ থিটার মান কত 5, এই যে 5 5 নং 45, ট্যান 45 ডিগ্রি মান কত হবে 1 হবে। সুপ্রিয় দর্শকার্থী আমাদের পরের অঙ্ক 10 দাগের অঙ্ক, একটি আয়ত ঘনকাকৃতি ঘরের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যথাক্রমে এ একক, বি একক, সি একক, এ প্লাস বি প্লাস সি সমান সমান 25, এ বি বি সি সি এ সমান সমান কত আছে 240.5, দেখে নাও 240.5 হলে ঘরটির মধ্যে যে বৃহত্তম দণ্ডটি রাখা যাবে তার দৈর্ঘ্য কত হবে। খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, 2019 সালে এসেছে এবং বিভিন্ন স্কুলে কিন্তু টেস্ট পিটেস্ট পরীক্ষা দিয়ে থাকে, এ প্লাস বি প্লাস সি 25, এ বি বি সি সি এ 240.5, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান সমান কী হবে, এ প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার মাইনাস সূত্রের 2 এ বি বি সি সি এ, এ প্লাস বি প্লাস সি এর মান কত, এ প্লাস বি প্লাস সি এর মান 25 এর হোল স্কোয়ার 2 ইন্টু এ বি বি সি সি এর মান কত, এ বি বি সি সি এর মান 240.5, 240.5 গুণ করলে কত হবে 481 হবে, 25-এর বর্গ মান কি 625, বিয়োগ করলে কত হবে 144। তাহলে কী আছে, রুট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার কত আছে 144, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার কত বেরিয়েছে 144, তো রুট করলে কত হবে 12 সেন্টিমিটারের অ্যান্সার হবে। সুপ্রিয় দর্শকার্থী 11 দাগের প্রশ্ন, একটি লম্বপিতাকার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমির ক্ষেত্রফলের রুট 5 গুণ, শঙ্কুটির উচ্চতা ও ভূমির ব্যাসার্ধের অনুপাত কত। সুপ্রিয় দর্শকার্থী শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফলের ফর্মুলা পাই আর এল বর্গ একক, শঙ্কুর ভূমির ক্ষেত্রফল পাই আর স্কোয়ার বর্গ একক। প্রশ্ন অনুসারে পাই আর এল সমান সমান বলেছে যে এই দিকে তাকাও, কি বলেছে যে শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমির ক্ষেত্রফলের রুট 5 গুণ, তো শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল পাই আর এল, ভূমির ক্ষেত্রফল পাই আর স্কোয়ার এর সঙ্গে রুট 5 গুণ করতে বলেছে, পাই আর কেটে যাচ্ছে, এল থাকছে আর এখানে কী থাকছে আর রুট 5 থাকছে, উভয় রাশিকে বর্গ করে পাই, এল স্কোয়ার সমান সমান 5 আর স্কোয়ার, এল স্কোয়ারের ফর্মুলা কী আছে, এল স্কোয়ার সমান সমান আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার। আমরা জানি যে অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, অতএব আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার আমি ঘুরিয়ে দিলাম সমান সমান 5 আর স্কোয়ার,
এইচ স্কোয়ার সমান কি থাকছে, ফাইভ আর স্কোয়ার থেকে এই প্লাস আর স্কোয়ার আছে, এটা মাইনাস আর স্কোয়ার হয়ে গেল। ফাইভ আর স্কোয়ার থেকে একটা আর স্কোয়ার বাদ দিলে কটা থাকছে, ফোর আর স্কোয়ার থাকছে। এইচ স্কোয়ার সমান ফোর আর স্কোয়ার, তাহলে এইচ স্কোয়ার বাই আর স্কোয়ার সমান কি থাকছে, ফোর বাই ওয়ান। এইচ বাই আর সমান কি থাকছে, মানে টু বাই ওয়ানের হোল স্কোয়ার, টু বাই ওয়ানের হোল স্কোয়ার, মানে কি এইচ ইস টু আর সমান টু ইস টু ওয়ান এর অ্যান্সার হবে। সুপ্রিয় দর্শকার্থী, এবার আমি 2019 সালের এসএ কিউবের 12 দাগের অঙ্কটা সলভ করাবো, একদম লাস্ট অঙ্ক। প্রথম, টু এন প্লাস ওয়ান সংখ্যক ক্রমিক স্বাভাবিক সংখ্যার মধ্যবর্তী সংখ্যা, এন প্লাস 103 বাই 3 হলে এন এর মান নির্ণয় করো। তো দেখো, টু এন প্লাস ওয়ান সংখ্যক ক্রমিক স্বাভাবিক সংখ্যার মধ্যবর্তী সংখ্যা এন প্লাস ওয়ান। তোমরা তো জানো যে টু এন প্লাস ওয়ান সংখ্যক ক্রমিক স্বাভাবিক সংখ্যার মধ্যবর্তী সংখ্যা এন প্লাস ওয়ানতম। প্রশ্ন অনুসারে এন প্লাস ওয়ান সমান এন প্লাস 103 বাই 3, নিচে ওয়ান বসিয়ে দিলাম, থ্রি অনেককে থ্রি এন, থ্রি ওকে থ্রি, এনকে এন, 103 এর সঙ্গে গুণ করলে 103 হবে। তো থ্রি এন থেকে একটা এন বাদ দিলে কী থাকছে, টু এন থাকছে, এদিকে প্লাস থ্রি, এদিকে আসলে কী থাকছে, মাইনাস থ্রি। 103 থেকে বাদ দিলে, তিন বাদ দিলে কত থাকছে, 100 থাকছে। টু এন সমান 100, তাহলে এন সমান কী হবে, 100 ভাগ 2 সমান 50। তো বুঝতে পারছো 2019 সালের মাধ্যমিকের অঙ্ক প্রশ্নপত্র টু দ্য পয়েন্ট আমি সলভ করিয়ে দিলাম, সমস্ত এমসি কিউব, এসএ কিউব, সত্য মিথ্যা, ঠিক আছে, এগুলো সম্পূর্ণরূপে সলভ করে দিলাম। বাকি সেটগুলো খুব শীঘ্রই সলভ করে দেবো, আমাদের ডিসক্রিপশন বক্সে এবং আমাদের প্লে লিস্টে সবই দেওয়া আছে। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।